সেই বিখ্যাত চিত্রনায়িকা শাবানা পর বাড়ি ছিল এইটা। বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কালকে আমার শুটিং ছিল আমাদের অতি প্রিয় অতি পরিচিত দীপজন ভাইয়ের বাসায়। তো আসার সময় গতকালকে আমি আর রেবেকা পা আসছিলাম, ঠিক দীপজন ভাইয়ের বাসা থেকে বের হতেই সামনে একটি মনে হয় গায়ে হলুদ হচ্ছিল, আলো ঝলমল করছিল। তা আমি বললাম, বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর। তো আমাদের কৌতুক অভিনেতা যে কি আলমগীর ভাই বলল যে, তুমি কি জানো নাসরিন, এই জায়গাটা শাবানা আপার ছিল। শাবানা আপা তো সাবারে একসময় খুব প্রচুর শুটিং করতো, তখন এখানে জায়গাটা কিনেছিল। তো বিগত 22-24 বছর আগে কিন্তু সেই জায়গাটা সেল করে দিয়েছে। তো আমি তো শুনে অবাক, কারণ এত ওখানে গিয়েছি, এত ছবির কাজ করেছি এক সময়, কিন্তু এত বছরে কোনোদিনও শুনলাম না। তো আসলে পুরনো লোকদের সাথে গল্প না করলে, কথা না বললে অনেক কিছুই আমরা জানি না। দেখেন, আমরা চলচ্চিত্রের মানুষ, তারপরেও আমরা নিজেদের কাছের লোকদের অনেক কিছুই জানি না। আসলে কথা না বললে, গল্প না করলে, কোনো কথা সূত্রে কথা না উঠলে আসলেই আমরা অনেক কিছু থেকে বঞ্চিত থাকি। আজকে আমার এই জিনিসটা মনে হলো যে শাবানা আপার বাড়ি ছিল কি জায়গা ছিল এটা, আর এইটা কেন জানি আমার কাছে মনে হয় যে আজকে যদি আমি একটু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাতে পারি তাহলে আমার খুবই ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ আমাদের দেশের একজন অতি জনপ্রিয় অনেক বিখ্যাত একজন নায়িকা শাবানা হয়তো সে শখেই কিনেছিল। তো আমি অনেক কথা বলেছি, তো বাকি কথাটা যেহেতু আমি জেকি ভাইকে আবার পেয়ে গেলাম, আমরা একসাথে যাচ্ছি, তো জেকি ভাইয়ের থেকে একটু শুনতে চাই। জেকি ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমরা যে যাই দীপজলবাস বাড়িতে, যে রোডটা দিয়ে মানে ফুলবাড়ি রাসফুলবাড়িয়া ঢুকি, মূলত জায়গাটার নাম ফুলবাড়ি না, রাসফুলবাড়িয়া, কারণ একটা রাজবাড়ি ছিল। সেখান থেকে ঢুকেছে, ঢুকে নদীর পাড় থেকে আবার একটু উত্তর দিকে গেলে মানুমইয়ার একটা বাড়ি ছিল, ওখানে ম্যাক্সিমাম আউটডোর হতো। তখন গ্রামের সবই হলো শাবানা আপা এখানে আউটডোর করতো। প্রিয় দর্শক, আমরা চলে আসছি, এই বাসাটি ছিল শাবানা আপার বাসা। এখন তো আর নেই আপার কাছে, এটা বিক্রি হয়ে গেছে, কিন্তু যারা কিনেছে তারা এখন এইভাবে, এখন তারা হয়তো গায়ে হলুদ, বিয়ে কালকে রাতে দেখেছিলাম, আজকে শেষ, মানে গায়ে পরিবেশ দেখে মনে হচ্ছে যে গায়ে হলুদেই হচ্ছিল। সেই বিখ্যাত চিত্রনায়িকা শাবানা আপার বাড়ি ছিল এইটা, মানে দেখে খুব ভালো লাগছে। কিন্তু আপা, আপনি যদি এখন দেখেন এই বাড়িটা যেভাবে করেছে, আপনার আফসোস লাগবে যে আমি কেন এই জায়গাটা এই বাড়িটা বিক্রি করেছি। আপা দেখেন আপনার অনেক অনেক না, যে কি ভাই খুবই সুন্দর লাগছে। যে কি ভাই আপনিও একটু থাকেন, আসেন। যে কি ভাই আসলে দেখছে যে আসলে কেমন লাগছে, যে কি ভাই আপনার ফিলিংসটা কেমন? আনন্দিত আমরা, মানে যে খারাপ লাগছে আমাদের না, যে বাড়িওয়ালা করছে তার স্মৃতিটুকু খুব ভালোভাবে রাখছে, আমাদের খুব ভালো লাগছে। এটা অনেক লোকে দেখতে পারবে, অনেক কিছু বাড়িওয়ালার রুচি আছে। হ্যাঁ, উনি মানে এটাতে একটা বিজনেসও করছে, যাক সব কিছু মিলে খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক দেখেন, মানে বিউটিফুল, মানে দারুন দারুন, ওয়ান্ডারফুল, অনেক সুন্দর, নাইস না জেকি ভাই? দারুন, খুব সুন্দর লাগছে। ইস, শাবানা পা যদি আমাদের কাছে বিক্রি করে যেতেন এই স্মৃতিটুকু, তবু খুবই ভালো লাগছে যে নিয়েছে। ওয়াও, বিউটিফুল, খুব সুন্দর। দেখেন দর্শক কত সুন্দর, দেখো দেখো দারুন, ধরো এই দিক না, ওই গেট খুবই সুন্দর। হ্যাঁ, আশেপাশে একটা আছে, দুইটা ফ্যাক্টরি আছে, দুই পাশে দুইটা সুন্দর সুন্দর ফ্যাক্টরি আছে। এত সুন্দর করে এই ডেকোরেশনটা করেছে যে কি রিয়েলি আফসোস হচ্ছে যে, দেখেন ওনার রুচি কি, মানে বিউটিফুল। আসার পথটাও অদ্ভুত, কিন্তু শ্বেত পাথর দিয়ে, এই যে একেবারে পাথর দিয়ে আসার পর
পটটা খুব সুন্দর করে করেছে। প্রিয় দর্শক, যারা সাবানের আশেপাশে আছেন, তারা যদি গায়ে হলুদের মুসলমানের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান করতে চান, এখানে এসে আপনারা ভাড়া নিতে পারেন, এখানে করতে পারেন। দেখেন বিউটিফুল জায়গা, ডান দিকেই কিন্তু আমাদের দীপজল ভাইয়ের বাড়ি আছে। তো নাইস, এই সেই বিখ্যাত আমাদের চলচ্চিত্র চিত্রনায়িকা শাবানা আপার বাড়ি ছিল, এখন আর নেই। বাট সেই বাড়িতে আসতে পেরে, সেই জায়গাটাতে আসতে পেরে শাবানা আপাকে অনেক ফিল করছি। আই লাভ ইউ শাবানা আপা, আপনার জায়গায় এসেছি, আপনার জায়গায় দাঁড়িয়েছি, অনেক ভালো লাগছে। কেউ যদি নবদম্পতি বাসর ঘর করতে চায়, এখানে করা যায়, সুন্দর একটা বাসর ঘরের ব্যবস্থা। আপনারা কেউ যদি বিয়ে শাদী করে এখানে বাসর ঘর করতে চান, সেটাও করতে পারবেন। তো প্রিয় দর্শক, দেখাতে পেরে আমার খুব ভালো লেগেছে, জানি না আপনাদের কেমন লাগছে, আমি খুবই মানে এক্সাইটেড হয়ে গেছি, মানে কি বলবো বুঝাতে পারবো না। আমার কথা যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করবেন। আমি ওনার কথা প্রসঙ্গে আরেকটু বলি। ওনার কথা, উনি এরকম একজন শিল্পী ছিল যে আমরা আউটডোরে গেলে, তখন কক্সবাজারে গেলে অনেক দূরে যেতাম, আমরা যেখানে থাকতাম সেখান থেকে অনেক দূরে যেতাম, প্রকৃতির নৈসর্গিক যেখানে সুন্দর লাগতো সেখানে আমরা যেতাম। কিন্তু ওইখানে একটা সমস্যা হতো, টয়লেট, আর মেয়েদের টয়লেট করা তো আরও ঝামেলা, পুরুষ যেখানে সেখানে করতে পারে। তখন কিন্তু শাবানা আপা, আপনার কিছু মনে করবেন না দর্শক, আমাদের নিয়ে যেত, তোরা আয় আমার সাথে, তোরা বলতো, আমাদের আদর করে ছোটো ভাইয়ের মতো বলতেন, তোরা আস আয় আমার সাথে, আমরা যেতাম দুই তিনজন, তোরা ওদিকে ফিরে তাকায় থাক, ঝোপের একটু আড়াল গিয়ে একটু পানি নিয়ে মগে করিয়া উনি ওনার টয়লেট সেরে আসতেন। এই যে একটা নায়িকা হোটেলে যাবে, এক ঘন্টা লাগবে, তারপর আবার নিজের ফ্রেশ করবে, আসবে, এই সময়টা তিনি অপচয় করতেন না। সিনেমা শিল্পের জন্য তিনি এই সময়টা ব্যয় করেছেন খুব আন্তরিকতার সাথে, এবং চ্যালেঞ্জিং একটা কারবার ছিল এটা সেই সময়। তো যাই হোক, তো আমরা এই বাড়িটার সম্পর্কে বলছি, ওনারা শখের বাড়ি, দেখেন কপালের কী লেখা, উনি শখ করে বাড়ি কেটেছেন, উনি বাংলাদেশি নাই, আছে আমাদের থেকে সুদূর পরবাসে আমেরিকায়। আমরা তার জন্য দোয়া করব এবং ভালো থাকে, ওনার পরিবার পরিজন ওখানে সবাইকে নিয়ে জেনে আল্লাহ তার মঙ্গলময় জীবন করুন, এই প্রার্থনা করে। শাবানা আপা, আপনি যেখানে থাকেন অনেক ভালো থাকবেন, আল্লাহ জানি আপনাকে ভালো রাখে, আপনাকে অনেক মিস করি আমরা, আপনি থাকলে হয়তো আরও আমরা ভালো থাকতাম। তারপরও মেনে নিচ্ছে আপনার সুখের জন্য, আপনার সন্তানের ভালো মঙ্গলের জন্য আপনি হয়তো অনেক দূরে যেয়ে আছেন, আপনি যে আমাদের জন্য কাঁদেন, আপনি যে আমাদেরকে ভালোবাসেন, দূরে থাকলেও আমাদেরকে প্রতিদিন ফিল করেন, এটা আমরা বুঝি। আপা আপনি অনেক ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারকে ভালো রাখুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।